পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমরা সবাই আপনার গোলাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন, জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, বারোটা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। এক নম্বর গুণাবলী হল ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। পড়েন, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ। পড়ে মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে বারোটা গুণ লাগবে। এক নাম্বার ইয়ামশূনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে, নম্রভাবে হাঁটে। মেলাক্কার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে, ইন্দামা ইয়ামশি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাত্তু মিন সাবাব কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে, উপর থেকে নিচের দিকে নামছেন, পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন, ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন, ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশূনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে, এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না নাই কাউরে?